আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো অতি পরিচিত একটি প্রিয় খাবার, বেগুন। বন্ধুরা, বেগুন আমাদের খুবই পরিচিত এবং খুবই সুস্বাদু তরকারি বা ভর্তা বা ভাজিতে তুলনা হয় না এর বেগুন। আর রমজান মাসে বন্ধুরা আপনারা হচ্ছে পেঁয়াজি বা হচ্ছে আলুচপ বা বেগুনি আর আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু বেগুনি ছাড়া আমরা মুড়ি মাখতে পারি না। মুড়ির সাথে খুবই সুস্বাদু লাগে বেগুনি। তো বন্ধুরা, এই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বেগুন। দেশে এবং বিদেশে বহু মানুষের মৃত্যু হয় উচ্চ রক্তচাপের ফলে, আর সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বেগুন। ওজন কমাতে সাহায্য করে বেগুন। এই বেগুনের ভিতরে ফাইবার শরীরে খিদে কমায়, এর ফলে ওজন কমে। ডায়াবেটিস কমাতে সাহায্য করে বেগুন। অনেক চিকিৎসকই সেই কথা বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে বেগুন নিয়মিত খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। কোনো কোনো বিশেষজ্ঞরা বলেছেন যে আপনার বেগুন ক্যান্সার প্রতিরোধ করতে পারে, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সবজিটি শরীরে বিষাক্ত উপাদান কমায় ও ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বেগুনে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ভিটামিন সি টক আপনার চুল নখকে করে মজবুত। তো বন্ধুরা, বেগুনে অনেক উপকার রয়েছে। আসলে অনেকে বলে থাকে যে বেগুনে কোনো উপকার নেই, আসলে বেগুনে এক কথায় গুণের শেষ নেই। তো বন্ধুরা, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার প্রত্যাশায়। অবশ্যই আপনারা যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই এপিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।